নন্দীগ্রামের রুদ্ধশ্বাস লড়াই তিনি শেষ পর্যন্ত শেষ হাসি হেসেছিলেন, সেই ক্ষত এখনও টাটকা তৃণমূলের কাছে। ভবানীপুর উপনির্বাচনের আগে সেই ক্ষতই নুন ঢাললেন বিজেপি নেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অন্তত তার আজকের মন্তব্যের পর সেই রকমটাই বলছে রাজনৈতিক মহল। 30 সেপ্টেম্বর ভবানীপুরে উপনির্বাচন, আজ সেই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, নন্দীগ্রামে আমি একটি প্রতীক মাত্র ছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছে নন্দীগ্রামের জনতা, বাংলার জনতা। ভবানীপুরের মানুষ যদি ভোট দিতে পারে, বুথে যদি ছাপ্পা না পড়ে, তাহলে এই আসনেও মোদিজির আশীর্বাদ পুষ্ট প্রিয়াঙ্কা টিবরেওয়াল তথা বিজেপি জিতবে। প্রসঙ্গত, ভবানীপুরের উপনির্বাচনের দামামা বেজে গিয়েছে। আগামী 30 সেপ্টেম্বর ভবানীপুরে ভোট গ্রহণ হবে বলে ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। নির্ঘণ্ট প্রকাশের পর থেকেই ভবানীপুরের উপনির্বাচন ঘিরে ক্রমশ চড়ছে পারদ। এই কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিদ্বন্দ্বিতা করছেন, প্রচারে কোনো কসুর রাখছে না তৃণমূলও। হেভিওয়েট নেতামন্ত্রীদের মাঠে নামিয়ে দিয়েছে তৃণমূল। অন্যদিকে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। কলকাতা পুরসভার 8টি ওয়ার্ড নিয়ে তৈরি হয়েছে ভবানীপুর বিধানসভা কেন্দ্র। গত নির্বাচনে তার মধ্যে 6টিতেই এগিয়ে ছিল তৃণমূল, বাকি দুটিতে লিড পায় বিজেপি। সার্বিক ফলে বিজেপির রুদ্রনীল ঘোষকে 28,719 ভোটে হারিয়ে দেন তৃণমূলের প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়। এর মধ্যে 77 নম্বর ওয়ার্ডে তৃণমূল এগিয়ে ছিল সবচেয়ে বেশি ভোটে, আবার 74 নম্বরে লিড দিয়েছিল বিজেপি। উপনির্বাচনে সেই দুটি ওয়ার্ড 77 এবং 74 সহ 82 নম্বর ওয়ার্ডে দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্যের পরিবহন মন্ত্রী ফিরাদ আকিমকে ও ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস ও সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে।